হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। টেস্ট অফ সিলেটের সবাইকে স্বাগত ছোট্ট আর একটি ভিডিও দেখার জন্য। আজকে ভিডিওটি হলো, আজকে আমাদের ভাবির বার্থডে, তাই সুন্দর একটি কেক নিয়ে আসছি। শামা মৌমি, দেখুন কেকটি দারুণ সুন্দর। এই কেকটি রেড কালারের কেক, ওয়াও। আর এখন ভাবি কেক কাটবে, ঘরোয়া ভাবে ছোটোখাটো করে বার্থডে পালন করা হচ্ছে। আর এখানে সবাই বাচ্চাদেরকে নিয়ে কেক কাটতেছে। হ্যাপি বার্থডে টু ইউ। ফ্যামিলির সবচেয়ে ছোটো সদস্য পারিশাও আছে। কেক কাটা শেষ হয়ে গেছে, এখন ভাবি সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। কেক আবে মৌমি আগে নালামো আগে, এদের যত ঝগড়াঝাটি তত মিল। এবার তো মৌমির পালা, এখন পারিশাও হা করবে, পারিশাও খাবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন ভাবি ভাইকে কেক খাইয়ে দিচ্ছেন। এখন তো আমাদের সোনামণি পারিশার পালা, দেখো কী করতে যায়। কিন্তু অনেক ছোটো, ওর বয়স 5 মাস, ও তো এখনও খাওয়াও শিখেনি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবে। এখন ভাবি আম্মাকে খাইয়ে দিচ্ছেন কেক। আমাদের এই ছোটোখাটো বার্থডেটি অনেক এনজয় হয়, এইভাবে গর্বভাবে পালন করা হয় কিন্তু খুব এনজয় হয়। এখন কেক কাটা শেষ, আমাদের এখন ডিনারের পালা। আমরা পাশে একটি রেস্টুরেন্ট আছে বাসা, এই রেস্টুরেন্টে গিয়ে আমরা খাচ্ছি। এই রেস্টুরেন্টের নাম হলো পানসিন। আর যার যেটা পছন্দ খাবার অর্ডার করেছেন। এখানে আছে নান, চিকেন চাপ, আরও অনেকে নিয়েছেন শিখ, যার যেমন ইচ্ছা। এই ছোট্ট ছোট আয়োজনে অনেক আনন্দ করা হয়, আমাদের মনের মতো করে এনজয় করতে পারে। দেখুন বাচ্চারাও কী করতেছে। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে আমার চ্যানেলটি অনেক দূর নিয়ে যেতে পারবো। দেখুন লামু কী করতেছি, সবাই খুব আনন্দ করে খাচ্ছে, খুব ভালো লাগে, দেখুন আপনারাও। আর এখন প্রায় খাবার শেষের দিকে, এখন আইসক্রিম অর্ডার করা হয়েছে, তাই আইসক্রিম সবাইকে দেওয়া হচ্ছে। সবাইকে না, যাদের ভালো লাগে আইসক্রিম ওরা আইসক্রিম নিচ্ছে। আর সবাই তো ফ্যামিলির সবাই গিয়েছি, তাই আম্মা দই, খালাও দই নিচ্ছে, আর কোল্ড কফি কেউ কেউ লাচ্ছি ও নিচ্ছি, যার যেটা পছন্দ এইভাবেই। আর বাসায় আব্বা রয়ে গেছেন, আর আমার ছোটো ভাইরাও, তাদের জন্য পার্সেল করা হয়েছে, যাওয়ার সময় পার্সেল নিয়ে যাওয়া হবে। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।